আমি তাহিরা কিবরিয়া স্বাগত জানাচ্ছি ভয়েস অফ আমেরিকার ভিওএ 60 পর্বে। আসুন সংক্ষেপে জেনে নেওয়া যাক আমেরিকার কিছু খবর। এবিসি নিউজ জানিয়েছে হিলারি ক্লিনটন মহিলা ভোটারদের ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পের চাইতে 23 পয়েন্টে এগিয়ে আছেন। গত কয়েক সপ্তাহ ধরে ভোটারদের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের বিশেষ ভালো যাচ্ছে না। ওদিকে এবিসি নিউজ এবং ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়েছে দেশব্যাপী সমীক্ষায় ডোনাল্ড ট্রাম্প হিলারি ক্লিনটনের চাইতে 8 পয়েন্টে পিছিয়ে আছেন। সাধারণভাবে ট্রাম্পের অবস্থানের উন্নতি অথবা অবনতি খুব একটা হয়নি। ওদিকে দ্য হিলের খবরে বলা হয়েছে যে রেগানের প্রাক্তন সহকারী ফ্রাঙ্ক লেভিন জানিয়েছেন তিনি হিলারি ক্লিনটনকে ভোট দেবেন। তিনি বলেন ক্লিনটন প্রেসিডেন্ট পদের জন্য পুরোপুরিভাবে যোগ্য সেটা তিনি মনে করেন না, তবে ডোনাল্ড ট্রাম্পের পরাজিত হওয়া উচিত। 40 বছরে এই প্রথম তিনি প্রেসিডেন্ট পদে কোনো ডেমোক্র্যাটকে ভোট দেবেন। সবশেষে সিএনএন বলছে রিপাবলিকান দলের সাবেক প্রেসিডেন্ট পদের মনোনয়ন প্রার্থী জেফ বুশের ছেলে টেক্সাস ল্যান্ড কমিশনার জর্জ পি বুশ, যিনি বুশ পরিবারের একমাত্র সদস্য, ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন দিয়েছেন। প্রাইমারি নির্বাচনে ট্রাম্পের সঙ্গে অত্যন্ত খারাপ সম্পর্কের কারণে দুই প্রাক্তন প্রেসিডেন্ট বুশ এবং জেফ বুশ রিপাবলিকান দলের কনভেনশন বয়কট করেন। আজ এ পর্যন্তই। তাহিরা কিবরিয়া, ভয়েস অফ আমেরিকা।